ভয়াবহ দুর্ঘটনা শহরে। এবার কলকাতা শহরের একেবারেই জনবহুল এলাকা, যেখানে আমরা দেখছি বড় বাজারের গণেশ টকিজের সামনে রবীন্দ্র সরণির যে ক্রসিং রয়েছে, সেই ক্রসিং এর ওপর ভেঙে পড়েছে নির্মাণ ফ্লাইওভার, এবং যার জেরে ইতিমধ্যে আহত হয়েছে বহু মানুষ, কারো হাত কাটাছে, কারো পা কাটা গেছে। এবার দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার ধসে পড়ার পরে তার নিচে আগুন ধরে গিয়েছে, ধোঁয়া হচ্ছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পাশাপাশি দমকল বাহিনী তারাও কাজ করছেন এবং আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, ভেতরের আগুন। এবং তার পাশাপাশি তোমাকে বলছে যে দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে ভয়াবহ এই ব্রিজ ভেঙে পড়া ঘটনা হয়েছে। একবারে ব্যস্ত সময়ে যখন এখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন, বিভিন্ন যানবাহন চলাচল করছিল, তখন এই মারাত্মক দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও কল্পনাই করা যাচ্ছে না। এবং পাশাপাশি এখানে পুলিশ কর্মী তারা কাজ করছেন, এবং সব মিলিয়ে শহরের এই নির্মমা, এর আগেও আমরা দেখেছি যে উল্টো ডাঙাতে উড়ালপুল ভেঙে পড়ে গিয়েছিল, তবে সেটা রাতে হয়েছিল, তাতে ভয়াবহতা কম ছিল, কিন্তু আজকের এই ঘটনা একেবারেই মারাত্মক এবং দৃষ্টান্তহীন। কলকাতা শহরে এই ধরনের দুর্ঘটনা এর আগে ঘটেছে বলে, এই ধরনের ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে হতো পারছে না, এবং এটা একেবারে দৃষ্টান্তহীন ঘটনা। এবং ভেতরে আগুন জ্বলছে, যারা চাপা পড়ে রয়েছেন তাদের অবস্থা কেউ জানে না, এবং সব মিলিয়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতি এখন এই মুহূর্তে বড় বাজারে এই গণেশ টকিজ মোড়ে। আমরা যে কখন এই ঘটনা ঘটেছে এবং আধ ঘন্টা আগে এটা ঘটেছে, তখন এই অবস্থা, এখানে কত লোকের ভিড় ছিল? অন্তত হাজার লোকের ভিড় ছিল এখানে আশেপাশে, সব যানবাহন ছিল, যানবাহন, অনেক যানবাহন ছিল। এটা তো গুরুত্বপূর্ণ মোড়, যেখানে প্রচুর মানুষ, অনেক গুরুত্বপূর্ণ মোড় আছে, এটা মারাত্মক ভয়াবহ। এবং আমি আরো অনেক বাইক, এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চাপা রয়েছে, অনেকে আরো সন্দেহ করছেন আরো কত কিছু চাপা পড়তে পারে। এবং আমি দেখাচ্ছি ছবিটা আর একটু, যে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ধসে পড়েছে, পুলিশ কর্মীরা উঠেছেন, এবং এবং সব মিলিয়ে কিন্তু একেবারে ভয়াবহ ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ কর্মী জড়ো হয়েছেন, স্থানীয় বাসিন্দারা তারা হাত লাগিয়েছেন, কিন্তু ঘটনার আকস্মিকতা এতটাই এবং ঘটনায় এত এত মারাত্মক যে সবাই বিহ্বল হয়ে পড়েছে, এবং সবার মধ্যে কিন্তু টেনশন রয়েছে। এবং এই রাস্তা যেহেতু গণেশ টকিজের সঙ্গে, এখানে যেহেতু রবীন্দ্র সরণী ক্রসিং বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এবং এখানে কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মারোয়াড়ি রিলিফ সোসাইটির হাসপাতাল রয়েছে, সেখানে 35 জন আহতকে নেওয়া হয়েছে, কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে, এবং এলাকার মানুষ তারাও কিন্তু একেবারে আতঙ্কিত, কারণ এই ধরনের নির্মাণ উড়ালপুল যদি ভেঙে পড়ে ব্যস্ত রাস্তার ওপর, তাহলে কিন্তু যে কোনো সময় আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট, ট্রাফিক, পুলিশ, স্থানীয় বাসিন্দারা সবাই হাত লাগিয়েছেন, কিন্তু একেবারেই ভয়াবহ ঘটনা, যে ঘটনা কিন্তু রীতিমত শহর জুড়ে কিন্তু একটা ভয়াবহ ঘটনার সাক্ষী করেছে, এবং সেই ঘটনা কিন্তু এখনও ঠিক এর ভেতরে কতজন আটকে রয়েছেন, কতজন কী অবস্থায় রয়েছেন তা কিন্তু এখনও কেউ বুঝতে পারছেন না। ক্যামেরায় পার্থ প্রদীপ রায়ের সঙ্গে নিমাই পান্ডা, এবি আনন্দ, গণেশ টকিজ।